হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের ভালোবাসা এবং দোয়াতে আমিও ভালো আছি। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি 360 এবং সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলি। আমি 2015-16 সাল থেকে 2018 সালের প্রায় শেষ বরাবর আমি ব্যবহার করি ডেল ব্র্যান্ডের কোরাই 3 4th জেনারেশন ল্যাপটপটি। অতএব প্রায় 4 বছর ডিউরেশনে ব্যবহার করি। এখনও অবশ্যই আমি বাসাতে সেটি ব্যবহার করছি এবং আমি 2018 সালের একদম শেষ বরাবর এসে 2019 সাল পর্যন্ত এখনও আমি ব্যবহার করছি ডেল ব্র্যান্ডের কোরাই 5 7th জেনারেশনের আরও একটি ল্যাপটপ। অনেকে অফিসে আসলে আমার সাথে দেখা হয় এবং আমি সেই ল্যাপটপটিতেই কাজ করি। ভিউয়ার্স, আজকে যে ভিডিওটি করছি এই ভিডিওটির জন্য অনেক বেশি মানুষের রিকোয়েস্ট ছিল, কিন্তু আসলে সময়ের স্বল্পতার কারণে আমি সেই ভিডিওটি করতে পারিনি। আমি সবসময় আপনাদের রিকোয়েস্ট ফলো করি এবং সেগুলো আপনাদের রিকোয়েস্ট ফুলফিল করার চেষ্টা করি এবং ভবিষ্যতেও করব। অবশ্যই আপনারা আপনাদের পছন্দের কিছু প্যাকেজ অথবা পছন্দের কোনো প্রোডাক্টের যদি রিভিউ আমার পক্ষে দেওয়া সম্ভব হয় সেগুলো যদি আমাকে বলেন, ইনশাল্লাহ আমি সেগুলো করব। ভিউয়ার্স, ডেল ব্র্যান্ডের যে ল্যাপটপটির কথা আপনাদের বলছি সেটির মডেল হলো ডেল ইন্সপাইরন N5567 এবং এটি হলো 7th জেনারেশন কোরাই 5 প্রসেসর রয়েছে। যে প্রসেসরের মডেলটি হলো 7200U। এখানে 3 MB ক্যাশ রয়েছে এবং 2.50 GHz থেকে 3.10 GHz পর্যন্ত প্রসেসরের ক্লক স্পিড পাবেন। এখানে মজার বিষয়টি হলো র্যাম ব্যবহার করতে পারবেন 16 GB, অতএব র্যামে আরও একটি অ্যাডিশনাল স্লট রয়েছে। র্যাম রয়েছে এখানে DDR4 এর 4 GB, অতএব আপনি এখানে 4 GB 4 GB করে 8 GB অথবা 8 GB 8 GB করে 16 GB র্যাম ব্যবহার করতে পারবেন। তবে আরও একটি কথা বলে নিই, আপনারা কখনোই নিজে নিজে এটি করবেন না, কারণ নিজে নিজে যদি ল্যাপটপ খুলেন সেক্ষেত্রে ল্যাপটপে যে 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে সেটি আপনি পাবেন না। ভিউয়ার্স, এখানে DDR5 2 GB গ্রাফিক্স কার্ড রয়েছে। আমরা অনেক সময় ল্যাপটপের সাথে গ্রাফিক্স কার্ড দেখি কিন্তু সেটি DDR3 না DDR5 সেটি লক্ষ্য করি না। এখানে DDR5 এর 2 GB গ্রাফিক্স কার্ড রয়েছে এবং এখানে যে ডিসপ্লে পাবেন সেটি হলো 15.6 ইঞ্চি ডিসপ্লে এবং এটির যে রেজুলেশন পাবেন সেটি হলো 1366x768 এবং এখানে ট্রু লাইভ ডিসপ্লে, অতএব আপনার যে ডিসপ্লেটি কালার রেজুলেশন সেটি আপনাকে একদমই অরিজিনাল কালার দিবে। এখানে যে ওয়েব ক্যাম রয়েছে সেটি 720 পিক্সেল, অতএব HD ওয়েব ক্যাম রয়েছে এবং কানেক্টিভিটি হিসেবে যথাক্রমে রয়েছে HDMI এবং HDMI এর মধ্যে যে আসলে বিশেষ ভার্সনটি V1.4A রয়েছে। এছাড়া USB 3, USB 2 রয়েছে। এছাড়া আরও একটি রয়েছে SD কার্ড স্লট, যেখানে আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এখানে রয়েছে 3 সেল ব্যাটারি, যেটি আপনাকে 4 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে। ভিউয়ার্স, এই ল্যাপটপটির প্রাইস পড়বে 50,300 টাকা, অতএব 53,000 টাকা পড়বে। ভিউয়ার্স, ল্যাপটপটি যেহেতু অনেক এক্সপেন্সিভ সেহেতু ল্যাপটপটি অনেক সময় স্টকে নাও থাকতে পারে, কারণ এ ধরনের গ্রাহক খুবই কম। অতএব আপনি যদি ল্যাপটপটি কিনতে ইন্টারেস্ট হন অথবা আপনি এই বাজেটের কোনো ল্যাপটপ কোনো নির্দিষ্ট মডেলের কিনতে আগ্রহী হন, তাহলে অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেখানে আপনি আগে থেকে একটু ইনফর্ম করে রাখবেন। ভিউয়ার্স, আপনারা দেখেছেন ল্যাপটপের আসলে যে ডিজাইন মডেল সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করেছি, কনফিগারেশন বলার চেষ্টা করেছি এবং বিশেষ করে যে জিনিসগুলো হাইলাইট করার ছিল, যে এক্সট্রা র্যাম স্লট, এছাড়াও রয়েছে ট্রু লাইভ ডিসপ্লে, এগুলো আসলে বলার চেষ্টা করেছি এবং DDR5 এর 2 GB গ্রাফিক্স কার্ড আছে। আমি আশা করছি এখানে আপনি গেমসও খেলতে পারবেন। সব ধরনের গেমস বললে ভুল হবে, কারণ আসলে গেমিং ল্যাপটপগুলোর প্রাইসটি আপনার 1 লক্ষ টাকার উপর থেকে শুরু হয়।
তারপরেও যদি আপনি গেমস খেলতে আগ্রহী হন তবে খেলতে পারবেন। তবে ল্যাপটপ কখনোই গেমসের জন্য বেটার অপশন না, ডেস্কটপ কম্পিউটার গেমের জন্য বেটার অপশন। ভিউয়ার্স, অনেকে হয়তোবা 53,000 টাকার এই প্যাকেজ দেখে মন খারাপ করতে পারেন। আপনাদের মন খারাপের কোনো কারণ নেই, কারণ আমাদের চলছে ল্যাপটপ ফেয়ার, সেখানে আরও একটি ডিসকাউন্ট আছে, যেখানে 4,000 টাকা ডিসকাউন্ট রাখা হয়েছে আমাদের এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপে। এবং সেই ল্যাপটপটি আপনারা লাস্টে ভিডিও শেষ অংশে দেখতে পারবেন। এবং সেই ল্যাপটপটির রিভিউ আমার দেওয়া আছে এবং রিভিউটি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ইচ্ছা করলে সেই রিভিউটি দেখে নিতে পারেন। এবং এই অফারটি রয়েছে খুবই সীমিত সময়ের জন্য। ভিউয়ার্স, আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।